हेलो गाइस, वेलकम बैक टू धीमान दे ब्लॉग्स अनदर एपिसोड বা বলতে পারে নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা এইভাবে শুট করছি, হয়তো আপনাদের কেমনই লাগবে একটুখানি, কারণ আজকে বাধ্য এইভাবে শুট করার। কালকে অনেক বড় একটা বিপদ আমার সাথে হয়ে গেছে, মানে বলতে পারেন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মানুষের স্বপ্ন কি থাকে, একটুখানি সামনের দিকে এগিয়ে যাওয়া, একটু সামনের নিজের লাইফের ভালো কিছু হওয়া। কালকে হঠাৎ করে বিকালবেলার দিকে তো আমি একটু বেরোই, ছেলে মানুষ বাইরে তো একটু বেরোবো, তো একটু বেরিয়েছিলাম, কিন্তু রাস্তাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। আর এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়, আমি আজকে মানে ট্রাইপডের মধ্যে আমি মাইক বা কিছু সেট করে আমি ভিডিও পর্যন্ত করতে পারছি না, এত যন্ত্রণা করছে। পড়ে গেছি কালকে, প্রচণ্ড জোর অ্যাক্সিডেন্ট হয়েছে, দিয়ে পড়ে হাত টাত ছুলে একদম অবস্থা খারাপ। আমি বাঁ হাতে কোনো রকমে মোবাইলটাকে নিয়ে ধরে আমি ভিডিওটা শ্যুট করছি, তো তার জন্য সরি, এইভাবে ব্লগটা দিতে হচ্ছে। এই কালকে বাইক নিয়ে পড়ে যাওয়ার পর এই দেখুন, পা ফা পুরো একদম, পাটা পুরো একদম ছুলে গেছে, মানে একদম প্রচুর ব্লিডিং হয়েছিল। তারপরে এরকমভাবে পা রাখতে হচ্ছে, নাড়াতে পারছি না। এদিকে এই আঙ্গুল ফাঙ্গুলগুলো দেখছেন অবস্থা, আঙ্গুল ফাঙ্গুলগুলো একদম মানে ছেঁচড়ে গেছে পুরো একদম। হাত টাত অবস্থা খুবই শোচনীয়, মানে এত ব্যথা যে আঙুলগুলো এরকম করে যে ভাঁজ করছি না, মানে পুরো আঙুলগুলো ফুলে আছে, খুব প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তারপরে এদিকে তো লেগেইছে, এই হাঁটু ভাঁটু ছিলে, বাঁ হাতে কতটুকু দেখাতে পারবো, হাঁটু এখানে কোনোই ফোনই ছিলে গেছে। বুকে এত জোর লেগেছে, মানে পড়ার একটা বাইক নিয়ে যাচ্ছিলাম মোটামুটি 40-50 অ্যাভারেজে, ওইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। পড়বার পর যখন আমি মানে মানে উঠে দাঁড়ানোর আমার ক্ষমতা নেই, মাথা পুরো ঘোরাচ্ছে, এত জোর ইম্প্যাক্টটা হয়েছে। আর ডান হাতে মানে ডান দিক করে পড়েছি, তো ওই জন্য মানে ডান দিকটা ব্যথা এত করছে বুকে যে অসহ্য ব্যথা, মানে আমি সারাদিন পুরো কুঁকাচ্ছি। কাল রাত তো সারাদিন পুরো কুঁকিয়েছি, মা ওয়েট করে পাশে বসেছিল, যে বারবার এসে দেখছে যে কি হলো কি না হলো। হসপিটাল আর কালকে যে উঠতে পারিনি, কেমন এতটাই শরীরটা খারাপ আর টানছে না, তো কি বলবো, মানে আমার মন মেজাজ এতটাই খারাপ হয়ে গেল, স্বপ্নভঙ্গ, এত বড় অঘটন হলো। আর ঠিক একটা সব থেকে বড় জিনিস আমি একটা দেখছি, আগের বছর এই নভেম্বর ডিসেম্বর মাসের দিকেই আমার বাবার স্ট্রোক হয়েছিল, যেই টাইমটাতেই কি যে মানে লেগে আছে কাল কপাল, ভগবান জানে, মানে বিরক্ত লাগছে পুরো, যে কি ভগবান কপালে লিখে রেখেছে। নতুন বাইকটা কিনলাম, সেই নতুন বাইকটাও ভেঙে চুড়ে এক হয়ে গেছে, সেই বাইকটাকে দেখানোর মতো ক্ষমতা বা আমি যে উঠে গিয়ে আপনাদের দেখাবো সেই ক্ষমতা আমার নেই, মানে একদম বাইকটাও একদম ভেঙে চুড়ে যা তো অবস্থা হয়ে গেছে। এবার এটা আমি কী করবো, ইন্স্যুরেন্সে দেবো না কী করবো, আমি কিছু এখন বুঝে উঠতে পারছি না। নতুন বাইক ওই নিয়ে পড়লাম, দিনটাই আমার চোপাট হয়ে গেল। ভেবেছিলাম যে যখন বাইকটা কিনলাম নতুন, ভেবেছিলাম যে একটুখানি ঘুরবো, এদিক ওদিক যাবো, ভ্লগ করবো, আর তোমরা ভিডিওগুলো সবাই দেখো, এত আমাকে সাপোর্ট করো, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনবো, মানে আমার সব স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল কালকে। জানি না দেখি এর মধ্যে থেকে কীভাবে কি ওঠা যায়, আপাতত আজকে ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তার কি বলে। আমার তো মনে হচ্ছে বুকে পাঁজরাতে পুরো লেগেছে, কেন ডান হাতটা পুরো ওঠাতেই পাচ্ছি না আমি। তো যাই হোক, আজকে এতটুকুই আমি ব্লগটাতে দিলাম, কিছু দেখাতে পারার মতো অবস্থাতেই না, আমি কোনো রকমে বাঁ হাতে মোবাইল নিয়ে ব্লগ শ্যুট করছি। তো একটা জিনিস বলবো, যে বি কেয়ারফুল রাস্তায় যখন থাকবেন, কারণ আপনি যদি ঠিক চালান, অন্য মানুষ তো এসে মানে আপনার, আপনি যদি ঠিক চালিয়েছেন গাড়ি, অন্য মানুষ তো ঠিক নাও চালাতে পারে, সেটাই হয় বেশিরভাগ, ঠিক আছে। তো আমি বরাবরই ঠিকঠাকই গাড়ি চালাই, আমি খুব স্পিডে গাড়ি চালাই না, আর আসছিলাম সুন্দর, মেরে দিল ব্যাস, এবার অবস্থা খারাপ হয়ে গেল, এবার ব্যাস আমার বাসটা, আমার যন্ত্রণা, এবার ভোগো এটা নিয়ে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর আমার জন্য একটুখানি ঈশ্বরের কাছে প্রে করবেন যাতে জলদি রিকভার হয়ে উঠি, যাতে আরও ভালো ভালো ব্লগ আপনাদের জন্য নতুন নতুন আনতে পারি। বাকি বাইকটার আমি কি করব সব থেকে টেনশান, আমি এটা কিছুই বুঝে উঠতে পারছি না আমি কি যে করব। মানে নিজে হাঁটা চলাও কোনো রকমে আস্তে আস্তে করতে পারছি, দেখা যাক দেখি কি হয়।